নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট একটা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে সাধারণত দু হাজার কুড়িতে স্কুলের সিলেবাস কমানো নিয়ে যেহেতু প্রায় ছ মাস চলে কেটে গেল স্কুল বন্ধ রয়েছে ফলে সিলেবাস কভার হচ্ছে না ছাত্রছাত্রীদের পড়াশোনা অনেকটা শিখেই উঠে গেছে অনলাইনে পড়াশোনা কত শতাংশ হচ্ছে খুবই কম তারই পাকালে যদি এই সময় যদি সিলেবাস কমানো যায় ছাত্রছাত্রীদের এই বছর পরীক্ষার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের তাহলে সেই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে আসুন দেখিনি কি রয়েছে খবরে তার আগে বলে যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই সিলেবাস কমানো নিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা এখনো ধন্দে রয়েছে তো আসুন এই সংক্রান্ত কি খবর প্রকাশিত হয়েছে আসুন দেখে নি স্কুলের সিলেবাসে কাটছাঁটের ভাবনা বিশেষজ্ঞ কমিটি করোনা পরিস্থিতিতে স্কুল খোলা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় এবার সিলেবাস কাটছাঁটের কথা ভাবছে স্কুল শিক্ষা দপ্তর রবিবার স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তা জানান এখনও স্কুল কলেজ খোলা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তাই আগামী শিক্ষাবর্ষে সিলেবাস কাটছাট করার বিষয়ে আলোচনা চলছে তবে কোনো বিষয়গুলি বাদ দেওয়া যেতে পারে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আলোচনা চলছে স্কুল সিলেবাস কমিটির চেয়ারম্যান অভিম মজুমদার বলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিলেবাস কমানো হতে পারে বিশেষজ্ঞ কমিটির সদস্যের সঙ্গে এই নিয়ে ভার্চুয়াল আলোচনা চলছে এদিকে শিক্ষক সংগঠনগুলি বক্তব্য সিলেবাস কমিয়ে নেওয়ায় শিক্ষাবর্ষ পিছিয়ে আগের মতো করা হোক এখন শিক্ষাবর্ষ চালু রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই শিক্ষাবর্ষ পিছিয়ে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত করা হোক এবং আইসিএসসি বা সিবিএসসির সঙ্গে সামঞ্জস্য গিয়ে সিলেবাসকে এইভাবে সাজানো হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সিলেবাসের কাটছাঁট করে নিয়েই করান করার নিয়ে একাধিক সংগঠন কিন্তু আপত্তি জানিয়েছে তাহলে সিলেবাস না কমিয়ে শিক্ষাবর্ষ পিছিয়ে দেওয়ার অনেকে শিক্ষা সংগঠন কিন্তু চাইছে আবার শিক্ষা দপ্তর চাইছে যে সিলেবাসটা কাটছাড় তো এখনও ধন্দ রয়েছে ছাত্রছাত্রীরা কি হতে পারে সেটাই এখন দেখার তো এই সংক্রান্ত কোনো খবর পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা দিয়ে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য তো এই সংক্রান্ত খবর পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ফিরে পরের আপডেট নিয়ে